থানার লোকজন একটু প্লিজ আমার বাসায় আসবেন, আমি আমি আসতেছি, আমি তোমার বাসার আশেপাশে আছি, থানার লোক লাগবো না, আমি আসলে যথেষ্ট, আমি সব সমাধান করে দিব, তুমি চিন্তা করো, আমি আসতেছি এক মিনিটের ভিতরে। আমি বলছিলাম না এক মিনিটের ভিতরে আমি চলে আসবো, তো গেটটা খোলো তো, একটু গেটটা খোলো, জলদি গেটটা খোলো। একটা মানুষের ড্রেস ট্রেস কিচ্ছু নাই এভাবে। এখন তোমার ড্রেসের কথা মনে হয়েছে, হঠাৎ করে তুমি লাইফে গেছো ড্রেস ছাড়াই, আর পাবলিক দেখাটা দেখে বলাইছে, যেটা দেখা দরকার সেটা পাবলিক অলরেডি দেখে বলাইছে, এখন এটা নিয়ে চিন্তা করে লাভ নাই, গেটটা খোলো জলদি। আমি আমি কিভাবে আমি দরজা খুলবো, আমি তো খুলতে পারবো না। গেটটা খোল ভালোভাবে কইতে আসি, নাহলে ভিতরে কিন্তু গেট ভাঙে তোর, কিন্তু আজকে ডিম থেরাপি দিমু, জলদি খোল। দরজা খুলে দিচ্ছি বাংলাদেশ মানুষ জানবে, জলদি কইছি এটা খুল। এসব বললে তোমার সমস্যা হয়, শরম করে। হ্যাঁ, আর বাড়ির ভিতরে দিয়ে তুমি যে মদের গুড়াম বানায় দেখছো, ওতে কোনো সমস্যা হয় না? অবশ্য তুমি ঠিক কইছো, বাংলাদেশের মানুষ আজকে তোর আসল রূপ বুঝা গেছে, তোর কোনো আজকে আর বাসন নাই। এসব বলেন না ভাই, আমি খুলে দিচ্ছি। খুলে দাও, দরজা খুলে দাও, খুলে দাও, আমি দরজা খুলে দিলাম। হ্যাঁ, আমি দরজা, তুই আজকে দরজা না খুললে আজকে তোর কোনো উপায় নেই, আজকে তো দরজা খুলতে হবে, তো এত দেরি করলি কি লেগে দরজা খুলতে বল। ভাবেন আমি অনেক ভয় পাইছি। আমার কথা বলেন কি, আপনারা এতক্ষণ কি বুঝলেন, পরিমণি নাকি এতক্ষণ ভয় পাইছে তাই সে দরজা খুলে নেই, এরকম কথাবার্তি পরিমণি বাংলাদেশের মানুষের জন্য? কাদের ভাই, এখন পরিমণির বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন? সে আইন অনুযায়ী এখন সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আদার ভাই, শুধু ব্যবস্থা নিলে হবে না, এরে থানায় নিয়ে ডেইলি দুইটা করে ডিম থেরাপি দিবেন, দেখবেন এরকম কেউ আর সাহস করবে না এরকম কাজ করার জন্য। টপার ডপ টপার ডপ টপার, ভাই আপনারা যাই যাই বলুন না কেন, কিন্তু পরিমণি লাইভটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। কি কইতাছ না কইতাছ নেহাল? হ্যাঁ ওই রাশে দালার বহালা, তুই কি কস, মেয়েটা বিপদায় লাইভ করতে আছে, তোর কাছে আবার কি জিনিসটা ভালো লাগছে? আই বলতে তো আমার কাছে শরম করে, তারপরও আমি বলতে আছি পরিমণি যে টেস্টটা পড়ে লাইভে আছে, এই টেস্টটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমাকে একটু হেল্প করেন, আমি আমি কিভাবে আমি দরকার। আরে পরিমণি এরকম ড্রেস পরে দেখে তো আজকে বাংলাদেশের মানুষ তার জন্য এত ভক্ত, তার জন্য এত পাগল, তুই বুঝতে পারছস? সত্য কথা সত্য বলছেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্ত, তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তো এই ভিডিও পার্ট 2 দেখতে চাইলে প্লিজ কমেন্ট করে জানাবেন।